मेराज संगठित हार पिछने अनेक कथा रही। मेराज संगठित हार पूर्वे बेस किछु कारण छिल, बेस किछु विषय छिल, जे विषयगुलोर प्रेक्षिते आल्लाह पाक रब्बुल आलमीन तार प्रिय दोस्त के दिदार लाभेर जन्य आरशे आजीमे निये जावार व्यवस्था करें। सुभानाल्लाह हमदे दुईटा शब्द, एकटा हलो इसरा और एकटा हलो मेराज। इसरा काके बला हय? मस्जिदे हराम थेके मस्जिदे आकसा पर्यन्त बराकेर उपरे सवार हये आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि सल्लाम जे भ्रमण करेछिलेन एइटाके बला हय इसरा। एटाके कि बला हय? इसरा। आर एइ मस्जिदे आकसा थेके আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পদ্ধতিতে তিনি আল্লাহ রাসূলকে আরশে আজিমে যে নিয়ে গেছেন তার সাথে যে সাক্ষাৎ হয়েছিল এই সময়ের এই কার্য যে প্রণালী আছে এইটা সম্পূর্ণটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। সম্মানিত উপস্থিতি, মিরাজ কোন বছরে সংগঠিত হয়েছে, কোন সময় সংগঠিত হয়েছে এ বিষয়ে মতভেদ রয়েছে। কিন্তু অধিকাংশ আলেমের মতে যে এটা নবুয়তের দ্বাদশ বছরে এই মেরাজ সংগঠিত হয় এবং রজব মাসের ২৭তম তারিখ রাত্রিতেই মেরাজ সংগঠিত হয়। যদিও মতপার্থক্য আছে পূর্বের প্রেক্ষাপট এবং অধিকাংশ আলেমের মত থেকে এটা অনেকটাই মানে সঠিক বলে মনে হয় যে নবুয়তের দ্বাদশ বছরে মেরাজ সংগঠিত হয়। সম্মানিত উপস্থিতি, মেরাজ সংগঠিত হওয়ার পূর্ব প্রেক্ষাপট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের মিশনে যখন তিনি একবারে উঠে পড়ে লাগলেন, ইসলামের দাওয়াত যখন তিনি দেওয়া শুরু করলেন, ইসলামের শত্রুপক্ষ কাফেরদের নেতারা তারা চিন্তা করতে লাগলো ইসলামের এই দাওয়াত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যদি দিতেই থাকে তাহলে আমাদের নেতামি শেষ হয়ে যাবে, আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, মুহাম্মদ নেতা হয়ে যাবে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তারা কি করল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করত তার গোত্রের লোকজন, যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনে নাই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করত এদের সকলকেই ওই কাফেরদের নেতারা তারা শিয়াবে আবি তালিব নামক একটা জায়গায় তাদেরকে বন্দি করে রাখলো। কি করে রাখলো? বন্দি করে রাখলো। তখন তো আর জেলখানা ছিল না, ছিল কি? জেলখানা ছিল না, আগে বনবাস দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সেখানে বন্দি করে রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরি শেষের দিক থেকে দশম হিজরি পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বছর এই শিয়াবে আবি তালিবে তার অনুসারীদেরকে নিয়ে তিনি সেখানে জীবন যাপন করলেন। ওই কাফেররা এমন ভাবে তাদেরকে গৃহবন্দী করে রেখেছিল যে তাদেরকে যদি কেউ খাদ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করত তারা তাদেরকে তিরস্কৃত করত, তারা যেন খাদ্য পৌঁছাতে না পারে তারা সে পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে যারা ওই জায়গায় অবস্থান করেছিল খাদ্য অভাবে তারা বাবলা গাছের পাতা খেয়ে তারা সেখানে দিনাতিপাত করেছিল। এমন একটা অবস্থা হয়েছিল যে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানা দেখেন নাই? আমরা তো বলি ছাগলের নাদি, বলেন কিনা? এই ছাগলের নাদির মতো এরকম পায়খানার অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বছর সেখানে বন্দি অবস্থায় জীবন যাপন করার পরে যখন বের হয়ে আসলেন, বের হয়ে আসার কিছুদিন পরেই তিনি তার স্নেহের
তার যিনি একবারে কাছের মানুষ ছিলেন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন যে চাচা তাকে সহযোগিতা করত যদিও আবু তালেব ঈমান গ্রহণ করেনি কিন্তু তারপর আল্লাহ রাসূলকে সে সহযোগিতা করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিল আবু তালেব ইন্তেকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মর্মাহত হলেন একটু মনটা ভেঙে গেল তার একদিকে তিন বছর না খেয়ে দিনাতিপাত করার যন্ত্রণা আবার সেখান থেকে বের হয়ে আসার পরেই চাচা আবু তালেবের ইন্তেকাল একটা কষ্ট তার বুকে ছিল ঠিক কয়েকদিন পরেই তার একেবারেই আদরের স্নেহের মমতাময়ী স্ত্রী হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকাল করলেন কষ্টের পরে কষ্ট জেলখানায় বন্দী থাকার কষ্ট চাচা আবু তালেবকে হারানোর কষ্ট নিজের বিবি হযরত খাদিজাকে হারানোর কষ্ট এই দুঃখ যন্ত্রণা মানে পার না হতেই তিনি যখন তার গোত্র থেকে সহায়তাকারী ব্যক্তিকেও হারিয়ে ফেললেন নিজের স্ত্রীকে হারিয়ে ফেললেন প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেললেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপর স্ত্রী হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে তিনি একাদশ হিজরিতে তিনি তায়েবের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য গেলেন যেহেতু এখানে সাহায্যকারী নিজের গোত্রের কাউকে পেলেন না উনি মনে করলেন তায়েবের ময়দানে গিয়ে যদি সেখানে আমি ইসলামের প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করি হয়তোবা সেখানকার লোকজন আমাকে সহযোগিতা করবে তায়েবের ময়দানে গেলেন সেখানে যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে তাকে আঘাত করা হলো রক্তে রঞ্জিত হয়ে গেল তার পা মোবারক তার শরীর তাকে রক্ষা করতে গিয়ে মা হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে রক্তাক্ত হলেন তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মর্মাহত হলেন সেখানেও ব্যথিত হলেন তায়েব থেকে তিনি ফিরে আসলেন তায়েব থেকে ফিরে আসার পরে এই যে একটার পর একটা যন্ত্রণা কষ্ট নির্যাতন নিপীড়ন আপনজন হারানোর বেদনা এই বেদনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের পরীক্ষা হয়তোবা আল্লাহর নেয়া পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মনে করলেন যে আমার বন্ধুকে এখন সম্মানিত করা দরকার আমার বন্ধুকে এখন সান্ত্বনা দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলোর প্রেক্ষিতে তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বন্ধুকে সম্মানের আসনে ভূষিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির মেরাজের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন তাহলে আমরা শুধু মেরাজের আলোচনা করি কিসের আলোচনা মেরাজের আলোচনা করি উর্দে কিভাবে গমন হলো তা এর মাঝে কত ঘটনা ঘটে গেল এইগুলো বিষয়ে আমরা আলোচনা করি কিন্তু আল্লাহ পাক মেরাজ যে সংগঠিত করলেন তার পূর্বেকার যে ইতিহাস তার পূর্বের যে দুঃখ দুর্দশা আল্লাহ রাসূলের জীবনে যে জুলুম এবং নির্যাতন তার উপরে হয়েছিল স্বজন হারানোর বেদনা এই রকম কষ্ট যে আল্লাহ রাসূলের জীবনে এসেছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা কম হয় ঠিক কিনা এই বিষয়গুলো আপনারা আল্লাহর নবীর জীবনী থেকে এই বিষয়গুলো আপনারা পড়বেন সপ্তম হিজরি থেকে এই মেরাজ সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তার জীবনের যে ইতিহাস ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন এই সময়টা আল্লাহ রাসূলের জন্য কত কঠিন সময় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই মেরাজের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এবং আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন এই রকম সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক এই সম্মান প্রদান করেননি আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা এটার কোন সূত্র বা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে আল্লাহর নিকট পৌঁছেছেন
যেহেতু আল্লাহ রাসূলের এই ঘটনা যে সত্য, তিনি যে সশরীরে আরশে আজিম ভ্রমণ করেছেন তার পক্ষে অসংখ্য প্রমাণ আছে এবং এই প্রমাণের পক্ষে দলিল হিসাবে অনেক ইহুদিও সাক্ষ্য প্রদান করেছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সূর্যের কাছে পৌঁছার পন্থা খুঁজে পায় নাই, কিন্তু আল্লাহ রাসূল সূর্য কেন সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাসূল পৌঁছেছেন। সুতরাং আল্লাহ রাসূল যে জায়গায় পৌঁছেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ওই জায়গায় পৌঁছা সম্ভব, কোন নবী ও রাসূলের পক্ষেও পৌঁছার সুযোগ হয়নি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর কোন মানুষের আল্লাহর নবীকে যে সম্মানের আসনে আসীন করা হয়েছিল সেই জায়গায় পৌঁছার আর কোনো সুযোগ হবে না।